প্রতিদিনের মতো আজকে আবারও চলে এসেছি একদম দারুণ একটা মিষ্টির রেসিপি নিয়ে। নানান রকম মিষ্টির রেসিপি সহজভাবে বানাতে হলে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটা নিয়মিত ফলো করো। আর আজকে যে মিষ্টির রেসিপিটা তোমাদের জন্য নিয়ে এসেছি, দেখে বুঝতেই পারছো আজকে বানিয়ে ফেলেছি মালপোয়া। তবে এটা কিন্তু পাকা আমের মালপোয়া। খুব সহজেই বানিয়ে ফেলা যায় দারুণ স্বাদে নরম তুলতুলে এই পাকা আমের মালপোয়া, কিন্তু একদমই ঘরোয়া পদ্ধতিতে আর ঘরোয়া উপকরণে। চলো তাহলে দেখে নেওয়া যাক কম সময়ে সহজেই এরম নরম তুলতুলে মালপোয়া কিভাবে তোমরা বানিয়ে ফেলবে। আর এই মালপোয়া বানিয়ে এয়ারটাইট কন্টেনারে বেশ কিছুদিন রেখেও কিন্তু দিতে পারবে। চলো তাহলে রেসিপি শুরু করা যাক। রেসিপি শুরুর প্রথমেই দেখে নেব উপকরণগুলি। আমাদের প্রয়োজন ময়দা। আমি এখানে 2 কাপ ময়দা নিয়ে নিয়েছি, তার জন্য নিয়ে নিয়েছি 1 কাপ সুজি। 2 কাপ ময়দার জন্য 1 কাপ সুজি নিয়েছি, 1 কাপ পাকা আমের কাঁচ, দুধ পরিমাণ মতো, চিনি অবশ্যই স্বাদ মতো, মৌরি আর অল্প 1 চিমটে নুন। যে কোনো মিষ্টি জিনিসে অল্প একটু 1 চিমটে নুন দিলে তার স্বাদটা কিন্তু অনেকাংশেই বেড়ে যায়। প্রথমেই ময়দার মধ্যে দিয়ে দিলাম সুজি, মৌরি এবং নুন। মৌরিটা বড় চামচের 1 চামচ মতো, যাতে একটা সুন্দর ফ্লেভার আসে। খুব ভালো করে উপকরণগুলো আমরা মিশিয়ে নিলাম। এবার এর মধ্যে দিয়ে দেব পাকা আমের কাঁচ। আমের কাঁচটা বা আমটা যে পরিমাণ মিষ্টি হবে সেই অনুযায়ী কিন্তু চিনি অ্যাড করতে হবে, তাই অবশ্যই মিষ্টিটা স্বাদ মতো দিতে হবে। এবার অল্প অল্প দুধ অ্যাড করে আমরা একটা ব্যাটার বানিয়ে নেব। তবে ব্যাটারটা কিন্তু খুব বেশি ঘন হবে না, আবার একদম পাতলাও হবে না। খুব ভালো করে ফলো করো ব্যাটারটা ঠিক কীরকম হবে। আমি দেখো অল্প অল্প দুধ অ্যাড করে ঠিক এই রকম একটা ব্যাটার আমাদের বানিয়ে নিতে হবে, না খুব বেশি ঘন না খুব বেশি পাতলা। দেখো ব্যাটারটা গুলে নিয়েছি খুব ভালো করে। এবার এই ব্যাটারটা আমরা চাপা দিয়ে রেখে দেব 40 থেকে 45 মিনিটের জন্য, যাতে সুজিটা ভালোভাবে ফুলে ওঠে। আমি এই রকম একটা কড়াই নিয়ে নিয়েছি আর তাতে অ্যাড করে দিয়েছি রিফাইন্ড অয়েল বা সাদা তেল। আমি সাদা তেলেই মালপোয়াগুলো ভেজে নেব। তেলটা মিডিয়াম হট হবে, ঠিক সেই অবস্থায় এরকম একটা চামচে করে ব্যাটার থেকে অল্প একটু ব্যাটার দিয়ে দিলাম। আর এই রকম একটা ছাঁচায় করে অল্প অল্প তেল দিতে থাকবো, যাতে খুব ভালোভাবে মালপোয়াটা ফুলে ওঠে। দেখো গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়াম করে রেখেছি, খুব বেশি হাই করা থাকলে তাহলে কিন্তু বাইরেটা লালচে হয়ে যাবে এবং ভেতর থেকে মালপোয়াটা কাঁচা থেকে যাবার একটা সম্ভাবনা থাকে। আর অবশ্যই খেয়াল করবে তেলটা কিন্তু মিডিয়াম হট হবে, খুব বেশি গরম হলে মালপোয়া দেবার সঙ্গে সঙ্গে লালচে হয়ে যাবে এবং ভেতর থেকে কাঁচা থেকে যাবে। দেখো একটু সময় নিয়ে এপিট ওপিট উল্টে পাল্টে আমাদের এটা ভেজে নিতে হবে, তাহলেই দেখবে বাইরে থেকে মুচমুচে আর ভেতরে একদম নরম সুন্দর মালপোয়া তোমরা অনায়াসেই তৈরি করে ফেলতে পারবে। দেখো একটু সময় নিয়ে ভাজবো আমরা, একদম লালচে করে মালপোয়া ভেজে নিয়েছি। এবার তেল ঝরিয়ে এটা তুলে নেব। আমি আর একটা মালপোয়া তোমাদের সঙ্গে শেয়ার করব কিরমভাবে ভেজে নিয়েছি। ঠিক একই প্রসেসে তেলটা যখন মিডিয়াম হট, একটা হাতা করে এরকম দিয়ে দিলাম ব্যাটারটা, অল্প, খুব বেশি ব্যাটার দেবে না, কারণ এগুলো কিন্তু বেশ খানিকটা ফুলে উঠবে। দেখো আবারও লালচে করে ভেজে নিয়েছি। চলো তাহলে পরিবেশন করে দেওয়া যাক। দেখো বন্ধুরা মালপোয়া একদম তৈরি হয়ে গেছে। যে যেরকমভাবে পরিবেশন করতে চাও করতেই পারো। আমি অল্প একটু কাজু এরমভাবে গুঁড়ো করে নিয়েছি, কাজু বাদাম, সেটাই এরমভাবে সাজিয়ে পরিবেশন করেছি। আর মোটামুটি মিষ্টি জিনিস কিন্তু খেতে অনেকেই ভালোবাসো, আর সেটা যদি হয় এরকম পাকা আমের মালপোয়া তাহলে তো কোনো কথাই নেই। পাকা আমের স্বাদ ও গন্ধে ভরপুর এই মালপোয়া রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও, যাতে
আমার যে কোনো রকম আপডেট সবার আগে তোমাদের কাছেই পৌঁছে যায়। এছাড়াও নিত্য নতুন রেসিপি সহজভাবে বানাতে হলে নিয়মিত আমার চ্যানেলটি ফলো করতে থাকো। যারা আমার ব্লগ দেখছো, কেমন লাগছে না লাগছে সেটাও কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে একদমই ভুলো না।